মানুষ মরছে, যে মরছে সে জানে না কেন মরছে। আজকে পেপারে দিয়েছে যে এখন সারা প্রতি 40 সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করতেছে। বর্তমান বিশ্ব তো আধুনিক বিশ্ব বলা হয়, জাহিলিয়াতের বিশ্ব না, আধুনিক বিশ্ব। দুনিয়াতে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য সব ইন্টারনেটের মাধ্যমে আপনারা ঘরে বসে পাচ্ছেন। এত আরাম আয়েশের মধ্যে বসবাস করেও আপনি আত্মহত্যা করেন কেন? তো কারা 13 থেকে 25 বছরের বয়সের ছেলেমেয়েরাই বেশি আত্মহত্যা করছে, আবার 44 থেকে তার বড় তারাও করছে। আর দক্ষিণ এশিয়া, পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান 13 আর দক্ষিণ এশিয়ার মধ্যে 10, আর বাংলাদেশের মধ্যে আত্মহত্যা করার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা, তারপর চিটাগাং, তারপর রাজশাহী, তারপরে খুলনা, সবচেয়ে কম সিলেট বিভাগে। তাহলে আত্মহত্যার পিছনে কারণটা কী? এত কিছু পেয়ে হতো, কিন্তু বাকি নেই তো, সব পাচ্ছেন এত আরাম আয়সে থেকে। কারণ একটাই, আপনি যতই খান না কেন এত মনে চাহিদা থাকে, সব তো পেলাম, এরপরে কি? মরতে তো হবেই, মৃত্যু সত্য, এটাকে অস্বীকার করার কারো ক্ষমতা আছে? মৃত্যুর পরে আমার কী হবে এই চিন্তা যখনই মানুষ করে তখন সে হয়রান হয়ে যায়। হায় আল্লাহ, আমার ঘরে ফ্যান আছে, লাইট আছে, এসি আছে, ঘরে খাবার আছে, কত খাবার তুমি সবই আছে, কিন্তু নেই কোনটা? আমার মৃত্যুর পরবর্তী পাথর কী নেবো আমি, সেখানে আমার কোনটা কাজে লাগবে আমি তো জানি না। যেহেতু ওরা মুসলমান নয়, ওরা যাবে কোথায়? প্লেটো, অ্যারিস্টটল, আইনস্টাইন যত বড় বড় পণ্ডিত চলে গেছে পিছনে, তারা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু এই জ্ঞানের সন্ধান পান নাই যেটা কোরআনের মধ্যে আসে, যেটা হাদিসের মধ্যে আসে। যদি তাদের আমলে বা তারা কোরআন পেতেন, হয়তো তারা মুসলমান হয়ে যেতেন। আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষ তো কোরআন শূন্য, আর যারা কোরআন পড়ে তারা তো কোরআন অনুধাবন করে না। ও বিষয়টা থাক, আরেকদিন বলবো, আজকাল একটুকুই বলছি যে কোরআনই সত্য, চূড়ান্ত সত্য। এই চূড়ান্ত সত্যের বিপরীতে আপনি যে পরামর্শই করেন না কেন টিকবে না। এই মৌলিক সত্যের কাছে সবাইকে মাথা নত করতেই হবে। আর কোরআনই সত্য বলতে যেন হাদিসকে বাদ দেবেন না, কিন্তু কিছু পাগল বের হয়েছে তারা আবার হাদিস মানা লাগবে না। মা তাকুম রসুল ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বলছে তো রসুল যা বলে তাই করো, যা নিষেধ করতে ছাড়ো। তো রসুলকে আল্লাহ নাকি? তো হাদিস। এসব উত্তর তাদের মাথা শয়তান যোগায় যায়, ফলে তারা এখন আহলে কোরআন নাম দিয়ে বহু ডিস্টার্ব করছে সমাজে। যাই হোক, কোরআনের অব্যাখ্যা করার এর তালিকা আর একদিন দেবো আপনাকে, আপনি শুনলে হতভম্ব হয়ে যাবেন তারা কোন কোন আয়াতের ব্যাখ্যা কী করেছে আর আমরা কী করছি। আর এই জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার চেষ্টা সবসময় আমাদের করা কর্তব্য। অধিকাংশ যারা চূড়ান্ত, এটা একটি শয়তানের ধোকা। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার উৎস, এটা একটা চূড়ান্ত ধোকা। রাষ্ট্রের সার্বভৌমত্ব অবশ্যই আছে, কিন্তু আল্লাহর সার্বভৌমত্বের অধীনে থাকতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কখনো আল্লাহর সার্বভৌমত্বে চ্যালেঞ্জ করতে পারে না। মানুষ কখনো হারাম হালাল নির্ধারণ করতে পারে না। হারাম হালাল নির্ধারণ মালিক আল্লাহ। তিনি বলেছেন শুকর হারাম, আপনি হালাল করতে পারেন না। তিনি বলেছেন সুদ হারাম, আপনি হালাল করতে পারেন না। তিনি বলেছেন জিনা ব্যবসায়ীর হারাম, আপনি হারাম করতে পারেন না। যদিও ভারতীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমকামিতা চলবে, ব্যক্তি স্বাধীনতা যেহেতু আছে আমাদের দেশে, সমকামিতা বুঝতে পারেন কত নিকৃষ্ট জিনিস। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বলছেন যদি আল্লাহ পাক কোরআনে লুতের কমের ঘটনা না বলতেন, তোমরা কল্পনাই করতে পারে না যে একটা পুরুষ পুরুষের সঙ্গে জেনা করে। অথচ এই নিকৃষ্ট জিনিসটা চলছে, মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। তারা বলছে হ্যাঁ এটা চলবে, যেহেতু আমাদের ব্যক্তি স্বাধীনতা সংবিধানের স্বীকৃত, ওনাদের একটা ফালতু সংবিধান বানাচ্ছে নিজেরা, আমাদের ব্যক্তি স্বাধীনতা চলবে। আরে বাবা, ব্যক্তি স্বাধীনতা সব দেশেই আছে, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে কাজ করা, বলার স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সব দেশে সব সংবিধানেই আছে। তো এই অজুহাত দিয়ে তুমি একটা নিকৃষ্ট কাজ করার স্বাধীনতা স্বীকার করবা, তো মানুষকে যদি তুমি কুত্তা হও, এগুলো কুত্তারাই করে, মানুষের মানবিক মর্যাদা কোথায় যাবে? এখানেই আপত্তি আমাদের। রাষ্ট্রের সংবিধান কী বলে, সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন থাকবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটা আপনাকে হারাম করতেই হবে, আপনি হালাল করতে পারবেন না। আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাত পড়ার ফরজ, আপনাকেও পড়তে হবে, বড় ছোট কোনো ভেদাভেদ নাই। যত শক্তিশালী আপনি হন,
আপনাকে অবশ্যই মরতে হবে, আর মৃত্যুর পরে জীবনে আপনাকে বাঁচতে গেলে অবশ্যই এই জীবনে আপনাকে তার পাথর হাসিল করতে হবে। আর পাথর হাসিল করার জন্য যা যা করণীয় কোরআন হাদিস সব বলে দিয়েছে। কোরআন হাদিসের রাস্তা না চললে আপনি ধ্বংস হবেন, আপনার অনুসারী যে লক্ষ লক্ষ মানুষ আছে দেশে তারাও ধ্বংস হবে। এ সমস্ত ধ্বংসের জন্য কেয়ামতের মাঠে সবচেয়ে আপনাকে দায়ী হতে হবে। অতএব নেতৃত্বের যারা আছেন তারা সাবধান, শয়তান কিন্তু তাদের মাথায় ঢুকবে। ঠিক অমনিভাবে যারা অনুসারী তাদের মাথায় শয়তান ঢুকছে কি, উনিকে কিছুই বোঝে না, সব উনি বোঝে। এ আর একটা ধোকা, ভালো মন্দ মাপকাঠি হচ্ছে কোরআন এবং সহি হাদিস, যা জয়ীফ নয়। এরপরও যারা এগুলো বিপরীত করবে, আপনি বলেন তাহলে কোরআন আয়াত তো ঠিকই বলছে, এর উত্তর হলো এই কোরআন যাদের সামনে নাজিল হয়েছে তারা এর অর্থ কী বুঝেছেন সেটা দেখেন। অর্থ কারা? সাহাবা কিরাম না? তারা যে ব্যাখ্যা দেবে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। আপনি এখন এসে নিজে নিজে ব্যাখ্যা দেবেন, আপনি ব্যাখ্যা চলবে না। তো বোঝা গেল সাহাবা কিরামের বুঝ অনুযায়ী আপনাকে কোরআনে ব্যাখ্যা করতে হবে, নিজের ইচ্ছা যাচ্ছে তা বলতে পারবেন না। কিন্তু আপনি যদি কোরআনের একটা আয়াত নিয়ে ডিকশনারি দেখে অনুবাদ করে দেন তাহলে তো সমস্যা নেই, ডিকশনারি দেখলে বোধ হয় ঠিকই আছে। জি না, ওই ডিকশনারি কোনো দলিল না, ডিকশনারি তো আমাদের তৈরি করা, দলিল হচ্ছে সাহাবা কিরাম কী বলেছে সেটা দেখো। এই মৌলিক প্রশ্নে আজকে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে শয়তানের তলবিসের কারণে, ধোকার কারণে। অর্থাৎ শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য প্রতি পদে পদে মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। পোশাক পর্দা বই আপনাদের কাছে আছে, প্রত্যেক ঘরে ঘরে রাখবেন। আর মৃত্যুর পরেও যেসব আমলের প্রতিদান চলমান থাকে, অর্থাৎ সৎকায় জারিয়া, এটা অত্যন্ত মূল্যবান বই। হাদিস ফাউন্ডেশন থেকে বের হবে ওই সব বই যে হাদিসের পক্ষে, বিপরীত কোনো বই কিন্তু ইনশাল্লাহ বের হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت